আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। পূজো উপলক্ষে আমরা পালন করছি বিশেষ সপ্তাহ মাতৃবন্দনা। পুরাণ কথা নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি শ্রুতমা মুখোপাধ্যায়। মহুয়াদির লেখা দুর্গা শক্তি। দেবতাদের মিলিত তেজপুঞ্জ থেকে সৃষ্টি হলেন অভয়দাত্রী দুর্গা। দেবতাদের তেজ বিনির্গত হল তাদের কপালের তৃতীয় নয়ন থেকে। এখানেই প্রণিধানযোগ্য চরাচরের সমস্ত শক্তি দুর্গা শক্তি হলেও শক্তি স্বরূপিণী স্বয়ং প্রকাশিত হলেন কিন্তু দেবশক্তি থেকে। দেবতা অর্থাৎ পঞ্চভূতের জৈবিক স্তর থেকে যারা লোকাতীত পারমার্থিক স্তরে উন্নীত, তাদের তেজ সাধারণ তেজ নয়, তাদের তেজ হল ব্রহ্ম তেজ, সাধনাত্তীর্ণ সত্তা, পঞ্চভূত উত্তীর্ণ দেহ। এমন দেহের তেজই ব্রহ্ম তেজ, চৈতন্য ঘন। কপালের তৃতীয় নয়ন থেকে সেই তেজের বিকিরণ। তৃতীয় নয়নও কালাতীত, পরম বোধ তথা প্রজ্ঞার পরিচায়ক। আত্মজ্ঞানের উন্মিলন হলে তবেই এই চোখের উন্মেষ। তাই এই চোখ দিব্য চোখ, পার্থিব নশ্বরতার বাইরে এই চোখ দিয়েই ব্রহ্ম তেজের স্ফুরণ ঘটে থাকে। সেই স্ফুরণ যে অবস্থায় ঘটে সেটি নিশ্চয়ই স্বাভাবিক অবস্থা নয়, সমাধি অবস্থাই বলা সঙ্গত। ব্রহ্মলীন অবস্থা না হলেও এই অবস্থা সবিকল্প সমাধির, আর এই তেজ চিদঘন তাই তো সবিকল্প সমাধি যোগের দৈবী তেজের সম্মিলনে তার আবির্ভাব। তিনি স্বয়ং চৈতন্য স্বরূপিণী। আপনারা শুনছেন পুরাণ কথায় আজ দুর্গা শক্তি। লিখেছেন মহুয়া বন্দ্যোপাধ্যায়। দুর্গা শক্তি আদতে এই চৈতন্য শক্তি। তিনি কারো মেয়ে নন, কারো স্ত্রী নন, কারো গর্ভধারিণী নন, তার কোনো জন্ম বা বিলোপ নেই, শুধু প্রকাশ আছে। তিনি অযৌনি সম্ভূতা, স্বয়ং প্রকাশিতা, মহাদেবী দুর্গা। এই যে তার পারিবারিক সাংসারিক রূপ, এ অনেক পরের সংযোজন। বস্তুত সৃষ্টি প্রসবিনী মহাশক্তির কোনো লৌকিক পরিচয় নেই। সংকট, মোহ, অহং, নিগ্রহ, দুরাচারের প্রাবল্যে তিনি আবির্ভূতা হন। বিনাশিনী মহাতেজা বিধ্বংসী রূপ তখন তাঁর। তবে বিনাশ আর করবেন কাকে? বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি দুই তো তাঁর, দুই তো তিনি। তাই এক অর্থে যা বিনাশ, আরেক অর্থে তা উপশম, অবিদ্যার উপশম। জননীর স্পর্শে যেমন সন্তানের যন্ত্রণা উপশম, অবিদ্যা ফের পূর্ণতা পায় বিদ্যার হাতে। তাই তো দুর্গার চালচিত্রেই মহিষাসুরের উপস্থিতি। রে দুষ্ট, এ জগতে আমি তো একাই। শ্রী শ্রী চণ্ডীতে মহাদেবী বলছেন মহিষাসুরকে, রণাঙ্গনে মহাদেবীর চারিপাশে অসংখ্য মাতৃকাকে দেখে ক্রোধে উন্মত্ত অসুর যখন জানতে চাইল আমি একা আর তুমি এত দোষর নিয়ে যুদ্ধ করছ, হট্ট হেসে মহাদেবী সকল মাতৃকাকে আপন শরীরে সংবরণ করে ঘোষণা করলেন এই পরম বার্তাটি। শক্তি হিসেবে তিনি একা, তাঁর বাইরে
দ্বিতীয় কেউ নেই। পৌরাণিক এ কাহিনীটি অতি প্রসিদ্ধ, কিন্তু সকল শক্তির উৎস যিনি, তিনি কেনই বা তাঁর অন্তর হতে আরো অসংখ্য মাতৃকার সৃষ্টি করবেন? কেনই বা তাঁরা তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন? আর কেনই বা তাকে মহিষাসুরের সঙ্গে এমন দীর্ঘ সংগ্রাম করতে হবে? মহিষাসুরের শক্তিও কি তিনি নন? দুর্গা মহিষাসুরের সংগ্রাম আসলে বিদ্যা অবিদ্যার চিরন্তন দ্বন্দ্ব। মহাদেবী ইচ্ছা মাত্রই যদি অসুররাজের দর্প চূর্ণ করে ফেলতেন, তবে তা অনন্ত আগামীর প্রেরণা হয়ে থাকত না। বিদ্যা অবিদ্যার সংগ্রাম শুধু একমুখে নয়, বহু মুখের বহুধা সংগ্রাম। প্রতি রন্ধ্রে রন্ধ্রে নিয়ত চলে তা। এই বহুমুখীন বিষয়টি তুলে ধরে মহাদেবীর বিভিন্ন রূপের রূপক, দৈবী বনাম পার্থিব, মানুষের অন্তঃসত্ত্বারই যে নিরন্তর সংঘর্ষ, সেখানে সদা সতর্ক সেনানী মজুত রাখতে হবে সমস্ত ক্ষেত্রেই। আদতে সেই সেনানী সেই এক আমিটাই, তবে এই আমিটা বহু মুখে বিস্তৃত, জাগ্রত, সতর্ক। এই বহুধা ব্যাপারটি বোঝাতেই অসংখ্য মাতৃকা শক্তির প্রকাশ। আর এই যে দীর্ঘ সংগ্রাম, তার অর্থ এই বিদ্যা অবিদ্যার সংগ্রামে অন্ত বা সিদ্ধিলাভ বলে কিছু হয় না। সমস্ত দিক দিয়েই পরাজিত করা গেছে ভাবার পরও কোনো এক সূক্ষ্ম ছিদ্র পথে আবারও অবিদ্যার ফেঁকড়ি যে বেরিয়ে আসবে, টেরটিও মেলবে না তার। তাই যতক্ষণ দ্বৈত বোধ, বিদ্যা অবিদ্যা বোধ, ততক্ষণ সতর্কতা, ততক্ষণ সংগ্রাম বা প্রার্থনা নাকি সাধনা। সিদ্ধিলাভ একমাত্র দ্বৈতের নাশে, বিকল্পের নাশে, ব্রহ্মজ্ঞানীর উন্মেষে। আজীবন বিদ্যাশক্তির সাধনার পর এই শক্তি তখন নির্বিকল্পের ব্রহ্ম। সাধক কবি তাই যথার্থ লিখেছেন, তব অচিন্ত রূপচরিত মহিমা। এই মহিমাতেই বছরের পর বছর ডুব দিয়েছে বাঙালি। ঠিক যেমনভাবে এবছরেও এত কিছু পরেও আমরা আশ্রয় খুঁজছি শুধুমাত্র তার কাছে। মহুয়াদির লেখা, সঙ্গে আমি আপনাদের সঙ্গে শ্রুতমা। আপনারা উৎসবের দিনগুলোতেও সঙ্গে রাখুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওকে। মহুয়াদি, বিদ্যা অবিদ্যার থেকে বিদ্যার পথে আরও এগিয়ে যাও, এরকম স্ক্রিপ্টের আশায় রইলাম। কিন্তু অপেক্ষায় থাকেন আমাদের শ্রোতারাও। খুব ভালো থেকো মহুয়াদি, পুজোর কটা দিন খুব আনন্দ করো, ভালো করে কাটিও। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই শুনতে থাকবেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও।